নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেই রেলে, আদেশ আসেনি বললেন স্টেশন মাস্টার। অটোরিকশা রুট পরিবর্তনে মানুষের ভোগান্তি চরমে, ধর্ণা বিক্ষোভ শিলচরে। কাজে অনিয়ম, বিধায়কের নাম ফলক ভেঙে ভোট বয়কটের ডাক দিলেন কাঠিগড়াবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনা ভাইরাসে কেউ আক্রান্ত কি না তা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই ভারতীয় রেলে। শিলচর স্টেশন তো বটেই, গুয়াহাটি স্টেশনেও যাত্রীদের কোনো পরীক্ষা করা হচ্ছে না। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ দূরপাল্লার ট্রেনে করে গুয়াহাটি ও শিলচরে আসছেন, স্টেশন থেকে বের হয়েই মিশে যাচ্ছেন স্থানীয় মানুষের মধ্যে। এদের কেউ এই মারণ ভাইরাসে আক্রান্ত কিনা সে খবর কে রাখবে? বুধবার শিলচর স্টেশনে ঘুরে জানা গেল এই চমকপ্রদ এবং ভয়ঙ্কর তথ্য। যাত্রীরা অকপটে জানালেন তাদের কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। এমনকি একজন যাত্রী সুদূর হায়দ্রাবাদ থেকে তিন দিন পাড়ি দিয়ে শিলচর এসেছেন, তিনিও কোনো পরীক্ষার মুখে পড়েননি, তার চোখেও পড়েনি করোনা ভাইরাস পরীক্ষার কোনো দৃশ্য। করোনা ভাইরাস নিয়ে সারা মানে দেশ আতঙ্ক, যদিও সারা বিশ্বই বলা যায়, কিন্তু মানে আসামেও সেরকমভাবে আমরা শুনতে পেরেছি যে বিভিন্ন জায়গায় এরকম চেকিং চলছে। কিন্তু আমরা গুয়াহাটি থেকে এসে জাস্ট এখানে পৌঁছেছি শিলচরে, কিন্তু সেরকম কোনো চেক করা বা ইয়ে করা এগুলো করেনি রাস্তাঘাটে বা ট্রেনে। গুয়াহাটি স্টেশনে নামার পরে কোন রকমের চেকিং টেকিং করেনি, তারপরে শিলচর নামার পরে। কিন্তু মারণ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা জাগানোর ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে রেলেও, এই দাবি করেছেন শিলচরের স্টেশন মাস্টার বিপ্লব দাস। তিনি জানান কিভাবে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায়, সে নিয়ে চলছে মাইক যুগে প্রচার। সেই সঙ্গে রেলকর্মীরা মুখে মাস্ক লাগিয়ে ডিউটি করছেন, ব্যবহার করছেন স্যানিটাইজারও। অন্যদিকে যাত্রীদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য রেল কর্তৃপক্ষ স্টেশন চত্বরে পোস্টারিং করেছে, চলছে মাইক যোগে করোনা ভাইরাস প্রতিরোধ করার ব্যবস্থা সম্পর্কে প্রচার। স্টেপ নেওয়া হয়েছে, সেগুলো হলো পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। ট্রেন আসা এবং যাওয়ার সময় আমরা ট্রেন যাত্রীদের এবং যারা রেল স্টেশনে রেল ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমরা করোনা ভাইরাসের কীভাবে সংক্রমণ রোধ করা যায়, এটা থেকে বাঁচা যায়, সেটা সম্বন্ধে আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে সেটা আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। এডুকেশন প্রোগ্রাম, এটার উপরে একটা এডুকেশন প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রায়ই আমাদের ওই ডক্টর যখনই আমাদের সুবিধা মতো বিভিন্ন স্টাফদের মধ্যে করোনা ভাইরাসের সম্বন্ধে উনি বক্তব্য রাখেন এবং ওটা সম্বন্ধে ইলাবোরেটলি ডিসকাস করেন কী করে প্রতিরোধ করা যায়। আমাদের ডিভিশন অফিস থেকে কিছু পোস্টারিং এসছে, সেই পোস্টারিংগুলি আমরা দেওয়ালে ব্যবহার করেছি এবং মাস্ক যেটা আছে, ফেস মাস্ক যেটা আছে সেটা আমরা ব্যবহার করি এবং পকেট স্যানিটাইজার যেটা সেটাও আমরা প্রত্যেককে ব্যবহার করার জন্য আমরা ই করছি এবং বারবার ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আমরা অনুপ্রাণিত করে যাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা জাগানো ছাড়া অন্য কোনো আদেশ এখনো স্টেশনগুলিকে দেয়নি রেল প্রশাসন। অর্থাৎ বিমানবন্দরে যেভাবে প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়া হচ্ছে, রেলে তেমন ব্যবস্থা নেই বলে জানালেন স্টেশন মাস্টার বিপ্লব দাস। ইনস্ট্রাকশন আসলে আমরা অবশ্যই পালন করব, যেভাবে এয়ারপোর্টে প্রত্যেকটা লোককে চেক করা হচ্ছে বা প্রত্যেকটা লোককে ভালো করে দেখে তারপর সেই পাস করে দিচ্ছে, কিন্তু রেলে এখনও শিলচর স্টেশনে বা আমি আশপাশে গুয়াহাটি এখনও সেটা হয় না। অবশ্যই আগামীতে হবে, সেটা যদি হয় তাহলে আমরা পালন করব।
করোনা ভাইরাস সম্পর্কে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুদীপ জ্যোতি দাস। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার দাস বলেন, কাছাড়ে বা বরাক উপত্যকায় করোনা ভাইরাসের কোনো রোগী নেই। সম্প্রতি বিমানবন্দরে যে ব্যক্তিকে ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল তিনি আদৌ এই ভাইরাসে আক্রান্ত নন, ফলে এ নিয়ে বরাক উপত্যকা জুড়ে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দিতে তিনি আহ্বান জানান। ফারুক হোসেন বলবুইয়া 21 ইয়ার্স নামে একজন প্যাসেঞ্জার দিল্লি থেকে 9 তারিখে এসেছিল শিলচরে। শিলচর এয়ারপোর্টে তাকে চেক করার সময় ওই মেডিকেল টিমটা দেখেছিল যে তার সামান্য সর্দি কাশি কিংবা লাইট টেম্পারেচার 97-98 এরকম টেম্পারেচার ছিল। তাকে স্ক্রিনিং করা হয়েছে কিন্তু ও মেডিকেল কলেজে ও গিয়েছে চেক আপের জন্য, আমরা ওকে চেক আপ করেছি, ওটা করোনা ভাইরাস সম্পর্কিত কোনো রোগ নাই। তো আজকে আমাদের লক্ষ্মীপুরের টিম মেডিকেল ওই ফারুক হোসেন বরগুইয়ার বাড়িতে গিয়েছিল, সে সম্পূর্ণ সুস্থ, তার জ্বর সর্দি কাশি কিছু নেই। তারা আমরা তাকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। অলরেডি তার এখানে আসার ইন্ডিয়াতে আসা তার 10 দিন হয়ে গেছে, আরও 4 দিন আমরা ফলো আপ করবো। এই নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা কেউ এই গুজবে কান দিবেন না, এটাই আমার। শিলচরে অটোরিকশা রুট ডাইভার্ট করা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলো সারা কাছাড় অটোরিকশা সংস্থাগুলির কোঅর্ডিনেশন কমিটি। বুধবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে অটো মালিকরা ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এদিনের বিক্ষোভে সংস্থার দাবিকে সমর্থন জানিয়ে এগিয়ে আসে শিলচর PMRY অটো অ্যাসোসিয়েশন, শিলচর অটো ওনার্স অ্যাসোসিয়েশন, শিলচর টাউন অটো ওনার্স অ্যাসোসিয়েশন, নাগরিক অধিকার রক্ষা কমিটি, শান্তসেনা ক্লাব ইত্যাদি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য প্রশাসনের একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, শহরে অটো চলাচলে একের পর এক প্রশাসনের ফরমানে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন, শীঘ্র দাবি আদায় না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও বিকাশবাবু উল্লেখ করেন। কারণ দেখিয়ে তারপর আবার 6-7 মাস পরে টাউনে অটো টাউনে ট্রাফিক সমস্যার কারণে আবার প্রেমতলা থেকে নাজিরপট্টি আমাদের ওয়ান ওয়ে করা হয়, তারপরে আবার নাজিরপট্টি থেকে ভাওয়াল ওয়ান ওয়ে করা হয়, তারপরে ভাওয়াল থেকে দেবদূত, তারপর লাস্ট দেবদূত থেকে ক্যাপিটাল। আমরা এমনি প্রেমতলা থেকে ক্যাপিটাল ওয়ান ওয়ে করে মেনে আসছি দীর্ঘদিন থেকে। অটোতে রোডের নাম লেখা, অটোতে পারমিটের নাম লেখা, বিভিন্ন নির্দেশ আমাদের উপরে আসছে, আমরা করে আসছি, কিন্তু বর্তমানে আমাদের পেটে এবং রুজি রোজগারের লাথি মেরে কোনো একটা উদ্দেশ্য কারণে ট্রাফিক পুলিশ তার নিজেদের ব্যর্থতা ডাকতে গিয়ে আমাদেরকে চণ্ডীচরণ রোড একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভিতর দিয়ে ঠেলে দিচ্ছে। সেই অনেক শিশু বাচ্চারা অনেক সময় এই বান্ধের উপরে রাস্তায় চলে আসে। 2-1 দিন আগেও একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল। আমরা তাই অবিলম্বে চণ্ডীচরণ রোডের ওয়ান ওয়ে আগের মতন যদি আমাদের ওয়ান ওয়ে প্রত্যাহার না করে তা আগামী 7 দিন পরে আমরা বৃহত্তর আন্দোলন যেতে আমাদের রুজি রোজগারের প্রশ্নে আমরা। এদিকে নাগরিক অধিকার রক্ষা কমিটির সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ অটো চালকদের দাবির যৌক্তিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাঙ্গিরখাড়ি শান্তসেনা ক্লাবের সামনে অটো রুট ডাইভার্ট করে দেওয়ায় প্রধান রাস্তা দিয়ে চলাচলে মানুষের বিশাল অসুবিধা হচ্ছে। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। মাঝে মাঝে যে সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ে ওয়ান ওয়ে করে দেওয়া হয় তাতে যাত্রী পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণ শিলচর থেকে আমরা যারা এইদিকে আসি, মধ্য শহরে আসি, অফিস আদালতে আসি, হাসপাতালে আসি, চণ্ডীচরণ রোড দিয়ে এই অটোকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা রুগী নিয়ে সিভিল হাসপাতালে আসতে পারি না, পাবলিক স্কুলের ছাত্ররা আসতে পারছে না, হোলি চাইল্ডের ছাত্ররা আসতে পারছে না, মুক্তশ্রী হাই স্কুলের ছাত্ররা আসতে পারছে না। রাঙ্গিরখাড়ি থেকে অম্বিকাপট্টি পর্যন্ত এই নতুন ব্যবস্থায় আমি মনে করি যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কাছে, দক্ষিণ শিলচরবাসীর পক্ষ থেকে আমার সঙ্গে শান্তসেনা ক্লাবের লোক আছেন, নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থার লোক আছেন, মানবাধিকার সংস্থার লোক আছেন, আমরা আবেদন রাখতে চাই যে যাত্রীদের স্বার্থে, রোগীদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে অবিলম্বে এই রাঙ্গিরখাড়ি থেকে যেভাবে ট্রাফিক ডাইভার্ট করে চণ্ডীচরণ রোড দিয়ে চালানো হচ্ছে এটা পরিবর্তন করে পুনরায় ওই যে পুরনো যে ব্যবস্থাটা
বহাল রাখা হোক, নতুবা যাত্রী সাধারণের পক্ষ থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব। কাঠিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের নাম ফলককে উপড়ে ফেললেন আমজনতা। রাগ এখানেই থামেনি, অমরচাঁদের নামে মুর্দাবাদ ধ্বনি, ভোট বয়কটের ডাক দিতেও দেখা গেল তাদের। ঘটনাটি ঘটেছে কাটিগড়া লক্ষ্মীপুর জিপির মণিপুর প্রথম খণ্ড গ্রামে। জনগণের অভিযোগে জানা গেছে, 2017 সালে 1200 বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এই গ্রামে বিধায়ক অমরচাঁদ জৈন তৎকালীন জেলাশাসক ডাক্তার এস বিশ্বনাথনকে সঙ্গে নিয়ে একটি গ্রামীণ সড়কের শিলান্যাস করেছিলেন। 6 নম্বর জাতীয় সড়ক থেকে লাড়াং নদী পর্যন্ত সিসি ব্লক দিয়ে ওই সড়ক তৈরির জন্য বরাদ্দ হয় 34,23,000 টাকা। শিলান্যাসের পর 8-10 ট্রাক মাটি ফেলেই দায়িত্ব সারেন বিধায়ক। তারপর তারা বহুবার সড়কটি সংস্কারে বিধায়কের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। শেষমেশ তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেন। ক্ষুব্ধ জনগণের সাফ কথা আর অনুরোধ নয়, সমস্যার সমাধান না হলে এবার ভোট বয়কট করবেন তারা। আমরা জানি না এমএলএ কে আর চিফ মিনিস্টার কে, আমরা এটাই জানি, আমরা রাস্তাটা যদি ঠিক থাকতো আমরা সরকার গঠন করতাম। আর সরকার গঠন করতে নাগরিকের জরুরি, আমরা তো সাধারণ নাগরিক, আমরা একটা ভোট দেই সরকারকে, 5 বছর পরে পরে ভোট দেব। আর রাস্তা খালি ইলেকশনের সময় ভোট এখানে খুঁজতে আসে তারা সব। কাজ অর্ধসমাপ্ত রেখেই জনৈক ঠিকাদারের বিরুদ্ধে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। জনগণের অভিযোগে জানা গেছে, শিলচর বাখরসা মোখাম থেকে পেশকার জাঙ্গাল সোনাই রোড অবধি সিসি ব্লকের সড়কের কাজে বরাদ্দ হয় 1,60,88,000 টাকা। কাজের বরাদ পান অসম গণপরিষদ দলের জনৈক কর্মী, কিন্তু 1 কিলোমিটার সড়কের কাজ বাকি থাকার পরও ঠিকাদার টাকা তুলে নেন। ঘটনার পরিপ্রেক্ষিতে কনকপুর বেরেঙ্গা মধুরবন্দ এলাকার মানুষ জেলাশাসক বর্ণালী শর্মার দ্বারস্থ হয়েছেন। তারা জেলাশাসকের হাতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তুলে দেন একটি স্মারকপত্র। পাশাপাশি পূর্ত বিভাগের বাস্তুকারের হাতেও তুলে দেন পৃথক আরেকটি স্মারকপত্র। ক্ষুব্ধ জনগণ জানিয়েছেন, ঠিকাদারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আন্দোলনের পথে পা বাড়াবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে বাঘসা পয়েন্ট থেকে চুনাই রোড পেশকার জঙ্গল পর্যন্ত যে রাস্তার সংস্কারের কাজ পূর্ত বিভাগ থেকে শুরু করা হয়েছিল, বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের খামখেয়ালিপনার জন্য রাস্তা দিয়ে জনগণ আজ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছেন না। এলাকার কচি কচি ছাত্রছাত্রীরা এলাকার স্কুলে বিদ্যালয়ে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, পারাপার করতে হচ্ছে। বিগত বহুদিন থেকে এই রাজনৈতিক ঠিকাদারকে ধরিয়ে এই কাজ সম্পন্ন করার জন্য জনসাধারণ থেকে চাপ দিলেও রাজনৈতিক এবং বিভাগীয় কর্তৃপক্ষের অনীহার কারণে আজ প্রায় 6 মাস থেকে সেই কাজ স্তব্ধ এবং বন্ধ। নানা দুর্ঘটনাও সংঘটিত হয়েছে। আমরা বাধ্য হয়ে বৃহত্তর বরাকপার এলাকার যুব সমাজ আমরা পথে নেমেছি, আজকে জেলা শাসকের শরণাপন্ন হয়েছি। এখান থেকে আমরা পূর্ত দপ্তরের আধিকর্তা আধিকারিকদের সাক্ষাতে আমরা যাব এবং তাদের কাছে বিনম্র আহ্বান যে সরকার যেখানে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছে সেখানে উপযুক্ত ঠিকাদার দিয়ে হোক বা যে কাউকে দিয়ে হোক সেই কাজ জনসাধারণের সুবিধার লক্ষ্যে যাতে শীঘ্র সম্পন্ন করে জনসাধারণকে যাতায়াতের উপযুক্ত একটা সড়ক উপহার দেওয়া হয়, নতুবা আমরা বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত। এদিকে কনকপুর রোডেই রয়েছে সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করের বাসস্থান। বিক্ষুব্ধ জনগণ জানিয়েছেন, ঠিকাদারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা না নেওয়া হলে তারা বিধায়কের বাড়ি ঘেরাও করতেও পিছপা হবেন না। আমরা তো দেখুন তান চোখে পড়ছেনি না নি, এটা হওয়ার প্রশ্নের আজকে উত্তর দেওয়ার আমার কাছে কিছু নাই। আমরা ডিসির কাছে মেমোরান্ডাম দিছি, এই মেমোরান্ডামের কপি নিয়ে কালকে প্রয়োজনে আমরা উপাধ্যক্ষ করার সামনে ধর্ণা দিব। তানি কেন তো তানে ব্লকেজ করতে অসুবিধা নাই, প্রথমে তো কালকে হয়তো আমরা কালকে সকালে এই প্রোগ্রাম নিব, কালকে সকালে আপনারাও আইন আমরা তানে কালকে ব্লকেজ করে দিই। কিতা হয় আমরা সকালে তানে তান মাধ্যমে আমরা কথাটা না শোনা হয় তান করে ব্লকেজ করে দিব। আমরা আন্দোলনমুখে পদক্ষেপ নিছি, প্রথমে তো ডিসির শরণাপন্ন হইতাম, আজকে যদি হঠাৎ করি আমরা উপাধ্যক্ষ করে ব্লকেজ করি তাহলে ডিসি কইবে আমারে আপনারা ইনফরমেশন না করিয়া ও একজন সাংবিধানিক পদ সম্পূর্ণ ব্যক্তি থেকে আপনারা ব্লকেজ করে লিলে ডিসি আমরা ধরতে পারেন। এর লাগে আমরা প্রথম ডিসির শরণাপন্ন হয়েছি, ডিসি যদি ডিসির বিভাগ থেকে পূর্ত বিভাগ থেকে যদি কোনো সাড়া না পাই তাহলে প্রয়োজনে আমরা উপাধ্যক্ষ করব, উপাধ্যক্ষের কাছে ধর্ণা রাখবো।
শীঘ্রই পরিবর্তন হচ্ছে রাজ্যের প্রতিটি বিধানসভার মানচিত্র। আর যদি ঠিক তাই হয় তাহলে কোন কেন্দ্র থেকে যেভাবে বহু এলাকা কর্তন করা হবে ঠিক তেমনি কর্তন করা এসব এলাকাকে জুড়ে দেওয়া হবে অন্য কেন্দ্রের সঙ্গে। আর যদি এ ধরনের পদক্ষেপ সত্যি বাস্তবায়িত হয় তাহলে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের তিনটি পঞ্চায়েত যথাক্রমে জুড়বাড়ি, ডেফল আলা, আছিমগঞ্জ, দোহালিয়া এবং ফরিদকুনা পঞ্চায়েত সন্নিবিষ্ট হবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের সঙ্গে। এ খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ওইসব পঞ্চায়েতের আমজনতা প্রতিবাদে সরব হয়েছেন। পরে ওইসব পঞ্চায়েত এলাকার মানুষ সরকারের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন যাতে করে পাথারকান্দির এসব পঞ্চায়েতকে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া না হয়। আর যদি তা হয় তাহলে এসব এলাকার মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচির হাতে নিতে বাধ্য হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। প্রতিবাদী সভাটি 2007 সালের পাশবে যে এডমিশন কমিশনটি করা হয়েছিল সেই কমিশনটি আমাদের বিগত দিনের মাননীয় মুখ্যমন্ত্রী হোক কিংবা মন্ত্রী হোক কিংবা এমএলএ হোক গোটাই কংগ্রেসের ছিল। তাই ওনারা কোনো বিষয়ে আমাদেরকে না অবগত করে ওনারা আমাদের জুড়বাড়ি, ডেফল্লা জিপি, ফরিদকুনা জিপি, আছিমগঞ্জ জিপি তবে কয়েকটা রেভিনিউ ভিলেজ কেটে সাউথের এরিয়াতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয় যে আমরা আমাদের এলাকায় আছি, না জানা সত্ত্বেও কেন ওনারা আমাদেরকে সাউথে ঢুকিয়েছেন। আজকে আমরা এর প্রতিবাদ করতে আমরা সবাই নেমে এসেছি, আরও লোক ছিল কিন্তু বৃষ্টির কারণে ওরা ঘরে চলে গিয়েছে। তাই আমাদের এই মেসেজটি আপনারা প্লিজ দয়া করে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আমাদের এমপি মহাশয়, আমাদের মাননীয় কর্মতৎপর বিধায়ক কৃষ্ণন্দু পালের নিকট আপনারা এটা প্রেরণ করে দিন। আমরা অনেক দুঃখে বেদনা বুকে নিয়ে আজকে এই প্রতিবাদী সভাটা আমরা করতে বসেছি। তাই আপনারা সকলের সহযোগিতা এবং আমাদের সহযোগিতা নিয়ে আমরা যতটুকু লাগে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে পাথারকান্দি থেকে যাতে বিতাড়িত করে না দেওয়া হয় এটাই আমার। বসন্ত উৎসবে মাত্র আর্য সংস্কৃতি বোধনী সমিতি, সোমবার এই উপলক্ষে শিলচর তারাপুর রবীন্দ্র মূর্তি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেল 4:45 দিয়ে ফুল হবে দুল শীর্ষক ওই অনুষ্ঠানের সূচনা হয় বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে। পরে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মঙ্গল কামনায় এক সর্বমঙ্গল যজ্ঞের আয়োজন করা হয়। এরপর সমিতির উদ্যোগে পরিবেশিত হয় ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল কবিতা পাঠের আসর, আলোচনা সভা, সব মিলিয়ে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠান। এদিন সর্বমঙ্গল যজ্ঞ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে সমর্পিতা ভট্টাচার্য জানান, বসন্ত উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, এবছর আমরা আয়োজন করেছি স্বদেশ তথা জগন্মঙ্গল মহাযজ্ঞ। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজ এই মুহূর্তে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, অশান্ত হয়ে রয়েছে, চারদিকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে চলেছে, তারপর করোনা ভাইরাস যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে, যেভাবে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, চারদিক অশান্ত হয়ে রয়েছে, তাই সকলের মঙ্গল চেয়ে সকলের যেন শান্তি হয় এই কামনা করেই আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। পরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির পক্ষে গৌতম ভট্টাচার্য ফুল দিয়ে দোল উৎসব পালনের তাৎপর্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে গত প্রায় 15 বছর ধরে আমরা এই বসন্ত উৎসব করে আসছি। এর বিশেষত্ব হচ্ছে এখানে রঙের ব্যবহার হয় না, ফুল দিয়ে দোল, ফুলের উৎসব এটা। তো আজকে এবারে যে বসন্ত উৎসব হলো এখানে রবীন্দ্র মূর্তির পাদদেশে, তো আমরা বিকেল 4:45 বন্দে মাতরম সুজলাম সুফলাম সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করেছিলাম। তারপরে 4:55 আরম্ভ হয়েছিল স্বদেশ বিশ্ব তথা জগন্মঙ্গল মহাযজ্ঞ। এরপরে 5:55 আরম্ভ হয়েছে নারী দিবস উপলক্ষে নারী উত্থান বিষয়ক কবিতা পাঠের আসর, স্বরচিত কবিতা পাঠের আসর এবং আলোচনা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে আমরা সম্মিলিতভাবে সবাই এখানে নৃত্য করেছে এবং যেখানে পুষ্পবৃষ্টি অজগরে পুষ্পবৃষ্টি হয়েছে। তো আমরা রঙের যে উৎসব অনেকের ভয় হয় সেই রং খেলতে, তো এখানে যাতে ভয় না হয়, সবাই যাতে আনন্দ স্ফূর্তি করতে পারে এর জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি বিগত প্রায় 15 বছর ধরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিমা ভট্টাচার্য,
পায়েল দাস, নিবেদিতা দাস, আরতি রায়, শিবানী বৈদ্য, ঋত্বিকা রায়, অঙ্কিতা ঘোষ, বিশাল দাস, শিবাজি চক্রবর্তী, সায়ন্তন ভট্টাচার্য, শুভম ভট্টাচার্য, কুণাল নাহা, অরিন্দম চক্রবর্তী, দিবেন্দু কর, মৃণাল দেব, দিবেন্দু দেব, দেবারতী সেন সহ আরো অনেকে। গোটা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাসকে এক পাশে রেখেই ফাগুন উৎসবে মাতোয়ারা হলেন ধলাইবাসী। ধলাই ভুবনডহর চা বাগানের পুনিখাল বস্তির মানুষ সোম এবং মঙ্গলবার বসন্ত উৎসবে সামিল না হলেও বুধবার আর নিজেদের আটকে রাখতে পারেননি। এদিন এলাকার সব বয়সের নারী পুরুষকে উৎসবের আনন্দে গা ভাসাতে দেখা গেছে। হাতে মাইক সেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আবির খেলার পাশাপাশি একে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা। ল'ৰা ছোৱালীবিলাক আছে, মোৰ হেৰি মাইকীবিলাক আছে, যিমান মানে হেৰি আছে ইহঁতক লৈ আহি হোলী খেলি আছোঁ। কিন্তু ভাইৰাছ যোনটো শুনিছোঁ মই, এইটো মই মানে হেৰি লাগিছে। আমি আলাপ আলোচনা কৰিছোঁ ইহঁতৰ লগত, কিন্তু আমাৰ মানে যিমান বয়স্ত মানুহ আছে ইহঁতে কৈ আছে ৰাধা কৃষ্ণ যেতিয়া খেলিছে বসন্ত ৰোগ, তেতিয়া বসন্ত ৰোগৰ মানে হেৰি এইটো নিৰ্মূল হৈছে। সেইকাৰণে মানে ইহঁতে দেৱতাক মানে ভগৱানৰ ওপৰত, চাইণ্টিফিক ৰিজনটো ঠিকেই আছে, চাইণ্টিফিক ৰিজন ভালেই কৈছে যে এইটো এনেকুৱা আছে, মোদী চৰকাৰে কৈছে। কিন্তু চাইণ্টিফিক ৰিজনত যোনটো কথা আছে, ইহঁতে দেৱদেৱী দেৱীক মানে মানে বেছি বিশ্বাস কৰে আৰু, এইটো কথাৰ কাৰণে ইহঁতে হোলী খেলিছে। মানে দেৱদেৱীক বিশ্বাস কৰি সিহঁতে খেলিছে, কিন্তু কোনো হেৰি নহ'ব ময়ো জানো। আৰু এটা কথা হ'ল যে যোনটো মানে খেলি আছে এতিয়ালৈকে কোনো হোৱা নাই আৰু নহ'ব, এইটোৱে মই কথা কৈ আছোঁ। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেই রেলে, আদেশ আসেনি বললেন স্টেশন মাস্টার। অটোরিকশা রুট পরিবর্তনে মানুষের ভোগান্তি চরমে, ধর্ণা বিক্ষোভ শিলচরে। কাজে অনিয়ম, বিধায়কের নাম ফলক ভেঙে ভোট বয়কটের ডাক দিলেন কাঠিগড়াবাসী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।